আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবদা মাছের রেসিপি দেখার জন্য। আজকে আমি একসাথে মশলাটা কষিয়ে দুই রকম স্বাদের পাবদা মাছ রান্না করব। এখানে আমি 10 পিস একটু বড় সাইজের পাবদা মাছ নিয়েছি, 5 পিস মাছ ভেজে রান্না করব আর 5 পিস মাছ আমি কাঁচা রান্না করব। 5 পিস মাছ তুলে রেখেছি আর এই 5 পিস মাছের মধ্যে 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আর এক পাশে উল্টি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন পেঁয়াজের সাথে শুকনো মশলাগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার আমি এর মধ্যে বাটা মশলা দিব। দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে তখন এটা 2 ভাগ করে 1 ভাগ তুলে নেব। 1 ভাগ মশলা তুলে রেখেছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটা হচ্ছে 1/2 কাপ, তাই 2 বার দিলাম। হাঁড়ির চারি সাইডটা খুন্তিটা দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে মশলাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মশলাটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ পাকা টমেটো, 3টার মতো হবে। 4-5টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি। মরিচগুলো সামনে একটু চিরে নিয়েছি, ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পানিটা অর্ধেক শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন অর্ধেক শুকিয়ে এসেছে তখন মাছগুলো খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এরকম অল্প ঝোল থাকতে নামিয়ে নিব, এটা খাওয়ার মতো ঠান্ডা হলে ঝোলটা একটু টেনে যাবে। আমি যে অর্ধেক মশলা তুলে রেখেছিলাম সেই মশলার প্যানটা আবার চুলায় দিয়েছি। আর যে 5 পিস কাঁচা মাছ রেখেছিলাম সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছগুলো ভাজিনি তাই মশলার মধ্যে মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। মশলার মধ্যে মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাঁচা আম। আম আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, এই মরিচগুলোরও মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি। এবার ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পানিটাও অর্ধেক শুকিয়ে গিয়েছে। এবার মাছগুলো সব উল্টিয়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। ব্যাস এটাও হয়ে গিয়েছে। এরকম ঝোল থাকতে নামিয়ে নিব, খাওয়ার উপযোগী হলে ঝোলটা আর একটু টেনে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আর এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।